আরেকজন আসছে এখন, সেটা হচ্ছে হিমোডাইনামিক্স। ম্যাডাম পড়াবে তোমাদের ইনফ্লামেশন চ্যাপ্টারটা। তোমাদের মেইনলি তিনটা চ্যাপ্টারের উপরই পরীক্ষাটা হবে। একটা হচ্ছে সেল ইনজুরি, আর সেল ইনজুরির মধ্যে একটা পার্ট হচ্ছে অ্যাডাপ্টেশন, আর হচ্ছে হিমোডাইনামিক্স, আর হচ্ছে ইনফ্লামেশন। ঠিক আছে, আচ্ছা আমরা হিমোডাইনামিক্স শুরু করছি। ইম্পর্টেন্ট ভাইবার জন্য লাগে, এটা ইম্পর্টেন্ট ডেফিনেশন, সেটা হচ্ছে ইডিমা। ইডিমা ডেফিনেশনটা দেখো, ইডিমা ইজ দ্য অ্যাকুমুলেশন অফ অ্যাবনর্মাল অ্যামাউন্ট ফ্লুইড ইন দ্য ইন্টার সেলুলার স্পেস অ্যান্ড অর বডি ক্যাভিটি। মনে হয় আনমিউট করেনি। আচ্ছা, ইডিমা তাহলে কি? অ্যাবনর্মাল অ্যামাউন্টস অফ ফ্লুইড। নর্মাল, নর্মালি আমাদের বডিতে কিছু ইন্টারসেলুলার স্পেস মানে কোনটা? যেটা দুই সেলের মাঝখানে থাকে, ইন্টারসেলুলার। আর ইন্ট্রা সেলুলার কিন্তু সেলের ভিতরে, তাহলে দুইটা হ্যাঁ, ইন্ট্রা মানে হচ্ছে সেলের ভিতরে। এখানে আমরা সেলের ভিতরের কথা বলছি না, এটা হচ্ছে সেলের মাঝখানে যে ইন্টারসেলুলার বা ইন্টারস্টিশিয়াল স্পেস আমরা বলি, ওই ওই স্পেসে যদি অ্যাবনর্মাল অ্যামাউন্ট অফ ফ্লুইড জমা হয়, অথবা বডি ক্যাভিটিস। বডি ক্যাভিটিস কি কি আছে? যেমন প্লুরাল ক্যাভিটি, পেরিটোনিয়াল ক্যাভিটি, পেরিকার্ডিয়াল ক্যাভিটি। মনে আছে তোমাদের? ইয়েস ম্যাম। প্লুরাল ক্যাভিটি হচ্ছে দুইটা প্লুরার মাঝখানে, যা দুইটা লেয়ারের মাঝখানে। পেরিকার্ডিয়াল ক্যাভিটি হচ্ছে হার্টের এবং পেরিকার্ডিয়ামের মাঝখানে, আর পেরিটোনিয়াল ক্যাভিটি তো আমরা জানো অ্যাবডোমেনে থাকে। তাহলে এইসব স্পেসেও যদি অ্যাবনর্মাল অ্যামাউন্ট অফ ফ্লুইড জমা হয়, অ্যাবনর্মাল অ্যামাউন্ট কথা কিন্তু উল্লেখ করতে হবে, অ্যাবনর্মাল কথাটা, তাহলে পুরো ডেফিনেশনটা কি? অ্যাবনর্মাল অ্যামাউন্ট অফ ফ্লুইড যদি থাকে ইন্টারসেলুলার, ইন্ট্রা বলো না ভুলেও, ইন্টার সেলুলার স্পেস অ্যান্ড অর বডি ক্যাভিটি। তোমরা ফাইবার সময় এই জিনিসগুলো অনেক মিস্টেক করো। ইডিমা কমনলি একটা ডেফিনেশন যেটা ধরা হয়, ঠিক আছে। তাহলে ক্লাসিফিকেশন ক্লিনিক্যাল বেসিসে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে টু টাইপস, যেটা পিটিং ইডিমা এবং নন পিটিং ইডিমা। পিটিং ইডিমা, নন পিটিং ইডিমা আমরা এখানে ক্লিনিক্যালটা আমি রাখছি জানার জন্য, বাট আমরা মেইনলি এমফাসিস করি হচ্ছে প্যাথোফিজিওলজিক্যাল ক্যাটাগরিজ। এটা রিটেনও আসে এবং ভাইবাতেও এটাই ধরা হয় বেশি, ক্লিনিক্যালটা ইউজুয়ালি ধরা হয় না, ওটা জাস্ট জানার জন্য রাখা হয়েছে। তাহলে দেখো, প্যাথোফিজিওলজিক্যাল ক্যাটাগরিজ অফ ইডিমা, এটা রিটেনের জন্য খুব খুব ইম্পর্টেন্ট এবং এমসিকিউ আসে এটার মধ্যে থেকে, ঠিক আছে। ইডিমার কজের মধ্যে এই এই এগুলো পড়তে হয়। আচ্ছা, প্যাথোফিজিওলজিক্যাল কজের মধ্যে দেখো, রেড মার্ক করা যে হেডলাইন গুলো আমরা আগে বলে যাই, সেটা হচ্ছে একটা ইনক্রিজড হাইড্রোস্ট্যাটিক প্রেশার। ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেশার মানে কি? তোমরা জানো ব্লাড ভেসেলের ভিতরে পানি থাকে, এই যে ফ্লুইডটা থাকে বা পানিটা থাকে, সেই পানির যদি কোনো কারণে প্রেশার বেড়ে যায়, ওইটা ব্লাড ভেসেলের যে এন্ডোথেলিয়াল পোর দিয়ে পানিটা কোথায় চলে আসবে? ইন্টারসেলুলার স্পেসে চলে আসবে। তাহলে ফার্স্ট পয়েন্টটা হচ্ছে ইনক্রিজড হাইড্রোস্ট্যাটিক প্রেশার, এটা হচ্ছে রেড মার্ক করা যে লাইনগুলো ওগুলো দেখো। দুই নম্বর পয়েন্ট হচ্ছে রিডিউসড প্লাজমা অসমোটিক প্রেশার। হ্যাঁ, রিডিউস প্লাজমা অসমোটিক প্রেশারের মধ্যে আমাদের যে ব্লাডের মধ্যে যে অ্যালবুমিন থাকে বা প্লাজমা প্রোটিন থাকে, প্রোটিন স্পেশালি, এই প্রোটিনটা কি করে? পানিটাকে বা ফ্লুইডটাকে ব্লাড ভেসেলের ভিতর ধরে রাখে। আমার কথা বুঝো? আগে মেকানিজমটা না বুঝলে তাহলে তোমাদের উদাহরণ পড়ে কোনো এক্সাম্পল গুলো পড়ে কোনো লাভ হবে না। তাহলে একটা হচ্ছে পানির প্রেশার, ইন্টারসেলুলার অ্যাকুমুলেশন পজিশন যে ওটা কি এরপর শেষ আর নাই, ফ্যাটি চেঞ্জের পর আর নাই? ইন্টারসেলুলার অ্যাকুমুলেশন পরেই শেষ, ফ্যাটি চেঞ্জের পর? ফ্যাটি চেঞ্জ আমাদের পড়ানো হচ্ছে না? হ্যাঁ ম্যাম, ফ্যাটি চেঞ্জ আছে, ইন্টারসেলুলার অ্যাকুমুলেশন আছে। আরেকটা টপিকস আছে ফ্রি রেডিকেল, এটা আমি আজকে ক্লাসের শেষে পড়াই দিব। ফ্রি রেডিকেল আছে, করোনা ভাইরাস ছিলাম ওরা, আমি বুঝতে পারছি না। বুঝতে হবে সেজন্য ফার্স্ট আমি স্টার্ট করেছি। আচ্ছা, তাহলে দুই নম্বর পয়েন্টটা খেয়াল করো, রিডিউসড প্লাজমা অসমোটিক প্রেশার, ঠিক আছে। যদি কোনো কারণে আমাদের মানে ব্লাড ভেসেলের মধ্যে প্লাজমা প্রোটিন কমে যায়,
তাহলে পানিটা ধরে রাখতে পায় না, ফ্লুইডটা ধরে রাখতে পায় না, ওইটা সেলুলার স্পেসে চলে যায়। ঠিক আছে, তিন নম্বর পয়েন্ট লিম্ফেটিক অবস্ট্রাকশন। তোমরা জানো আমাদের বডিতে ব্লাড ভেসেল আছে, ব্লাড ভেসেলের মধ্যে দুই ধরনের, আর্টেরিয়াল সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, আরেকটা কিন্তু ড্রেনেজ আছে, সেটা হচ্ছে লিম্ফেটিক ড্রেনেজ হয়। সেই লিম্ফেটিক ড্রেনেজের সার্কুলেশনে অবস্ট্রাকশন হয়, সেটাতেও ইডিমা হতে পারে। আরেকটা হচ্ছে সোডিয়াম রিটেনশন, বডিতে কোনো কারণে সোডিয়াম রিটেনশন হলে সোডিয়ামের সাথে ওয়াটারও রিটেনশন হয়ে যায়, এজন্য এটাও একটা কারণ। আরেকটা লাস্ট পয়েন্ট হচ্ছে ইনফ্লামেশন। ইনফ্লামেশনে কেন এক্সুডেশন বা কেন হচ্ছে ইডিমা হয়, এটা ইনফ্লামেশন চ্যাপ্টারে পড়ানো হবে। ঠিক আছে, এখানে আমরা এটা ডিটেলস যাব না, ইনফ্লামেশন চ্যাপ্টারটা আলাদা আছে। আচ্ছা, তাহলে ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেশারের মধ্যে কি কি পয়েন্ট আছে দেখো। ইম্পেয়ার্ড ভেনাস রিটার্ন, তোমরা জানো যে আমাদের হার্টের, রাইট হার্টের মানে রাইটের জ্যামে কোন কোন জায়গা থেকে ব্লাড আসে, সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফেরিয়র ভেনা কাভা কোথায় ওপেন করে, রাইটের জ্যামে। কোনো কারণে যদি উপর দিকে কোনো ব্লক থাকে অথবা নিচের দিকে কোনো ব্লক থাকে, তাহলে নিচের ব্লাড গুলো রাইটের জ্যামে আসতে পারে না, উপরের দিকে ব্লক থাকলে সুপিরিয়র ভেনা কাভা দিকে দিয়ে এটা রাইটের জ্যামে আসতে পারবে না। ঠিক আছে, তাহলে এই ভেনা জিনিসটা যদি ঠিক মতো না হয় তাহলেই ইডিমা ডেভেলপ করতে পারে। আর হচ্ছে কনজেস্টিভ ম্যাম, কথা বুঝা যাচ্ছে না, কথা বাস্তেছে। হ্যালো, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস। হ্যালো ম্যাম, কিছু শোনা যায় না। হ্যালো, ঠিক আছে, ম্যাম বুঝা যাচ্ছে না। হ্যালো ম্যাম, হ্যালো ম্যাম, কিছু বুঝি নাই ম্যাম। চলে গেছে, চলে গেছে, আছে ভাইবান, ভাইবান না হলেই ভালো, বেশি কষ্ট অন্যতে হবে না। চা শুনতাম, শুনতে যাচ্ছে কি আমাদের এখানে আটকে আটকে আসতেছে, ম্যাম আপনার কথা কিছু শুনতেছি না, আপনার কথা বুঝে যাচ্ছে না। চেষ্টা করে, এছাড়া তার কোনো উপায় নেই। আচ্ছা, তাহলে ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসারের কিছু কদ আছে, ওগুলো তোমরা মুক্ত করবে। এরপর রিডিউস পিডিএফ ফাইল দেখা যাচ্ছে না, পিডিএফ ফাইল দেখা যাচ্ছে না, তো পিডিএফ স্লাইড শেয়ার করতে হবে। পিডিএফ ফাইল নাকি দেখা যাচ্ছে না, স্ক্রিন শেয়ার দিতে হবে। আমি ভাই এদিকে আসেন তো, দেখছেন
টেস্টিং দেখাচ্ছে কোন লাইনে চলে গেছে এখন দেখা যাচ্ছে হ্যাঁ ম্যাম জি ম্যাম এখন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে জি ম্যাম দেখা যাচ্ছে জি ম্যাম দেখা যাচ্ছে ঠিক আছে আমি স্টার্ট করছি তোমরা এখন ফুল যাও আচ্ছা রিডিউস প্লাজমা অন অসমোটিক প্রেসার হ্যাঁ এখানে আমরা কি কারণ বলছি যদি কোনো কারণে ব্লাড ভেসেলের ভিতরে প্লাজমা প্রোটিন কমে যায় এখন প্লাজমা প্রোটিন কমার জন্য কিছু কজ আছে যেমন দেখো ফার্স্ট কজটা প্রোটিন লুজিং গ্লোমেরুলোপ্যাথিস সেটাকে আমরা যদি ডাইরেক্ট নেফ্রোটিক সিনড্রোম বলি কোনো সমস্যা নাই নেফ্রোটিক সিনড্রোম ডাইরেক্ট বলতে পারবে নেফ্রোটিক সিনড্রোমে প্রোটিন লসটা কোন দিক দিয়ে হয় ইউরিন দিয়ে ইউরিন দিয়ে প্রোটিন লস হয় নেফ্রোটিক সিনড্রোম এটা কিন্তু একটা ডিজিজ তোমরা পরবর্তীতে মেডিসিনও পড়বা তাহলে নেফ্রোটিক সিনড্রোম ইউরিন দিয়ে প্রোটিন লস হয় তারপর লিভার সিরোসিস তোমরা জানো যে আমাদের একটা অর্গান হচ্ছে লিভার যেখান থেকে প্লাজমা প্রোটিন তৈরি হয় এখন লিভারে যদি কোনো কারণে সিরোসিস হয় এটা একটা লিভারের ডিজিজ তাহলে প্রোটিন তৈরি হতে পারে না তিন নম্বর কারণ হচ্ছে ম্যালনিউট্রিশন তোমরা আগেও পড়েছো প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন প্রোটিন কোনো কারণে যদি খাওয়াতেই কম খায় মানে রোগীরা বা মানুষ তাহলেও প্রোটিন ডেফিসিয়েন্সি হয় আরেকটা হচ্ছে প্রোটিন লুজিং গ্যাস্ট্রোএন্টেরোপ্যাথি এটা হচ্ছে স্টুল দিয়ে প্রোটিন লস হয় তাহলে ফার্স্ট ফার্স্টটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম ওইটাতে ইউরিন দিয়ে প্রোটিন লস হয় লিভার সিরোসিস এখানে প্রোটিনটা তৈরি হয় না ঠিক আছে ম্যালনিউট্রিশন প্রোটিন ইনটেক কম করি আর প্রোটিন লুজিং গ্যাস্ট্রোএন্টেরোপ্যাথি এটা তো এটা হচ্ছে স্টুল দিয়ে প্রোটিন লস হয় তাহলে একটা কিন্তু ইউরিন দিয়ে লস হয় একটা কিন্তু স্টুল দিয়ে প্রোটিন লস হয় তা এই কষ্টটা আমি কেন আলাদা করে বলছি এই কষ্টটা ইন্ডিভিজুয়ালি আলাদা করে ভাইভাতে ধরে যে অর্থাৎ রিডিউস প্লাজমা অনকোটিক অসমোটিক প্রেসারের কষ্টগুলো বলো ঠিক আছে এই প্লিজ এই এই চারটা কষ্ট কিন্তু তোমাদের জানতে হবে কারণ এই চারটা কষ্ট আলাদা করে ভাইভাতে জিজ্ঞেস করেন ম্যাম আরেকবার বলবেন প্রোটিন লুজিং গ্যাস্ট্রোএন্টেরোপ্যাথিটা প্রোটিন লুজিং গ্যাস্ট্রোএন্টেরোপ্যাথি হচ্ছে এটা স্টুল দিয়ে প্রোটিন লস হয় স্টুল দিয়ে বুঝা গেছে স্টুল দিয়ে প্রোটিন লস হয় আর নেফ্রোটিক সিনড্রোমে হচ্ছে ইউরিনের সাথে প্রোটিন লস হয় দুইটা একটা যদি আমরা ইনটেক কম করি আরেকটা হচ্ছে যদি তৈরি কম হয় বাংলায় বলছি মেকানিজম গুলো প্রোটিন লুজিং গ্লোমেরুলোপ্যাথি যদি না বলো নেফ্রোটিক সিনড্রোম বললেও কোনো সমস্যা নেই নেফ্রোটিক সিনড্রোমে ইউরিন দিয়ে প্রোটিন লস হয় প্রোটিন লাস্টের যে পয়েন্টটা প্রোটিন লুজিং গ্যাস্ট্রোএন্টেরোপ্যাথিতে স্টুল দিয়ে প্রোটিন লস হয় লিভার সিরোসিসে লিভারে প্রোটিন তৈরি হয় না আর ম্যালনিউট্রিশনে হচ্ছে আমরা যদি প্রোটিন খাই কম মানে ইনটেকই কম করি অনেক গরিব ফ্যামিলি আছে শুধু কোন রকম পান্তা ভাত খেয়ে থাকে তাদের কি প্রোটিন ইনটেক হচ্ছে না তাদের শুধু কার্বোহাইড্রেট খাচ্ছে তাহলে তাদের যদি ব্যালেন্স ডায়েট না হয় তাও প্রোটিন কমে যেতে পারে এই যে তোমরা মানে ফিজিওলজিতে বা বায়োকেমিস্ট্রিতে পড়ে থাকবা দুইটা ডিজিজ পড়ছো না মেরাসমাস এবং কোয়াশিওরকর কিন্তু দেখতে গলু পটলা পটকা পটকা থাকে কিন্তু ওদের কিন্তু অ্যাকচুয়ালি ওরা স্বাস্থ্য না ওদের হচ্ছে প্রোটিন ডেফিসিয়েন্সির কারণে ইডিমা থাকে জেনারেলাইজড ইডিমা থাকে যার কারণে ওদেরকে দেখা হেলদি বা আসলে কিন্তু হেলদি না বুঝা গেছে আচ্ছা এরপর আসো লিম্ফেটিক অবস্ট্রাকশন এটাও একটা ইম্পর্টেন্ট কজ তোমরা ছবিতে হয়তো দেখছো বা আমি জানি না ঢাকায় কখনো গেছো কিনা ফার্ম গেটে খুব বেশি পাওয়া যায় ফ্লাইওভারের উপর দিয়ে ওভার ব্রিজের উপর দিয়ে কত বদরোগ বা নাম লিম্ফিডিমা বলে আর কি এটার ইংরেজি নামটা তো আমি ভুলে গেলাম তোমাদের মাইক্রোবায়োলজিতে পড়াবে যেটা হচ্ছে লিম্ফেটিক অবস্ট্রাকশনের কারণে এরকম পা গুলো অনেক ফুলে যায় ঠিক আছে লিম্ফেটিক অবস্ট্রাকশনের কারণে এরকম পা ফুলে যায় ওরা হচ্ছে এখানে ইয়েতে ফুটওভারের উপর এরকম ভিক্ষা করে ওদের হচ্ছে কিন্তু লিম্ফেটিক অবস্ট্রাকশনের কারণে পা ফোলা থাকে অনেক বড় বড় একদম এলিফ্যান্থিয়াসিস বলি আমরা মানে একদম হাতির পায়ের মতো বড় বড় থাকে আরেকটা হচ্ছে নিউপ্লাসিয়া নিউপ্লাস্টিক মানে কোনো কারণ টিউমার দিয়ে যদি লিম্ফেটিক অবস্ট্রাকশন হয় পোস্ট সার্জিক্যাল বা পোস্ট রেডিয়েশন ওই সময় ওখানে কি হয় স্কার ফর্মেশন হয় কোনো কারণে কোথাও সার্জারি হলে ওখানে কিন্তু একটা স্কার তৈরি হয় ওই স্কার দিয়ে অবস্ট্রাকশন হতে পারে আরেকটা কারণ দেখো সোডিয়াম রিটেনশন সোডিয়াম তোমরা জানো যে সোডিয়াম কিন্তু একটা মিডিয়া হিসেবে কাজ করে ওয়াটার রিটেনশনের জন্য কোনো কারণে বডিতে সোডিয়াম যদি থাকে তাহলে ওয়াটারও এর সাথে রিটেনশন হয় দেখবা যে হাইপারটেনশনের রোগীদের বলে যে কাঁচা লবণ না খেতে কেন বলে কারণ তাদের কিন্তু এমনিতেই হার্টের লোডটা কমানোর জন্য বলে যে যাতে তার বডিতে কোনো ওয়াটার লোড না থাকে এজন্য লবণটাও খেতে নিষেধ করা হয়
ঠিক আছে তাহলে তার হার্টের উপর কিন্তু প্রেসার পড়ে, প্রেসার আরো বেড়ে যেতে পারে, ঠিক আছে, যেহেতু কি করে সোডিয়ামটা ওয়াটারকেও ডিটেনশন করে। আচ্ছা আরেকটা লাস্ট কারণ হচ্ছে ইনফ্লামেশন। ইনফ্লামেশন দুই ধরনের আছে, অ্যাকিউট ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন। আর এনজিওজেনেসিসটা হচ্ছে নিউ ব্লাড ভেসেল ফর্মেশন। আমাদের বডিতে কিন্তু অনেক সময় নিউ ব্লাড ভেসেল ফর্মেশন হয় বিভিন্ন কারণে, হ্যাঁ, তাহলে এই এই সব কারণেও ইডিমা হতে পারে। তাহলে তোমাদের আগে ভাইবার সময় কিভাবে বলবে, ভাইবার টেকনিকটা আমি বলছি, যদি কোনো কারণে প্যাথোফিজিওলজিক্যাল কজ জিজ্ঞেস করে গড়গড় করে আগে হেডলাইন গুলো বলে যাবা। হেডলাইন আমি অলরেডি বলছি, সেটা হচ্ছে ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেশার, যেগুলো রেড মার্ক করা, ডিক্রিজ বা রিডিউস প্লাজমা অসমোটিক প্রেশার, দেন লিম্ফেটিক অবস্ট্রাকশন, সোডিয়াম ডিটেনশন, ইনফ্লামেশন। এগুলো বলার পর এক্সামিনারই তোমাকে হয়তো একটা নির্দিষ্ট স্পেসিফিক করে দিবে। আচ্ছা রিডিউস মানে বেশি ধরে প্রথম দুইটা, আচ্ছা রিডিউস প্লাজমা কোলাইডাল অসমোটিক প্রেশারের কারণগুলো বলো, অথবা ইনক্রিজ ভেনাস হাইড্রোস্ট্যাটিক প্রেশারের কিছু কারণ বলো, কয়েকটা প্রথম দিকের কারণ বললেও ওরা থামায় দিবে, ঠিক আছে। এটা হচ্ছে ভাইবার টেকনিক, তুমি একটা বলে তার ভিতরে বলা শুরু করবে না, আগে হেডলাইন গুলো বলে ফেলবা, তাহলে বুঝতে পারবে যে তোমার কোশ্চেনটা জানা আছে। আচ্ছা একটা কোশ্চেন আসছে, মেকানিজম অফ হেপাটিক ইডিমা। এই যে হেপাটিক ইডিমা বলতে কোন ইডিমাকে বোঝায় জানো, লিভার সিরোসিসে দেখবা পেটে পানি আসে, মানে এটাকে আমরা অ্যাসাইটিস বলি। আচ্ছা ফ্লুইড কালেকশন যদি হয় প্লুরাল ক্যাভিটি এবং পেরিকার্ডিয়াল ক্যাভিটি, এই দুটাকে আমরা বলি ইফিউশন, ঠিক আছে। ইফিউশন নাম শুনেছ, প্লুরাল ইফিউশন বলে, পেরিকার্ডিয়াল ইফিউশন বলে, ঠিক আছে। কিন্তু আমরা পেরিটোনিয়াল বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে প্লুরাল ক্যাভিটি এবং পেরিকার্ডিয়াল ক্যাভিটি, এই দুইটা জায়গায় ইডিমা হলে আমরা ওটাকে বলি ইফিউশন, ইফিউশন, ঠিক আছে। যেমন প্লুরাল ইফিউশন, পেরিকার্ডিয়াল ইফিউশন। বাট পেরিটোনিয়াল ক্যাভিটিতে যদি কোনো কারণে ওয়াটার রিটেনশন হয় ওটাকে আমরা আলাদা নামে বলি অ্যাসাইটিস, অ্যাসাইটিস নাম শুনেছো হয়তো বা, মেডিসিন ওয়ার্ডে যখন যাবা দেখবা অ্যাসাইটিস এর রোগী পাবা, সিএলতে অথবা বিভিন্ন পেরিটোনিয়াল যদি ক্যান্সার থাকে, পেটের কোনো অ্যাবডোমিনাল ক্যান্সার থাকে, অ্যাসাইটিস কমনলি পাওয়া যায়, কোনো না কোনো ভাবে পাবে। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে জেনারেলাইজড ইডিমা, এটাও আলাদা করে জিজ্ঞেস করে, যদি পুরো বডিতে ইডিমা থাকে ওটাকে আমরা কি টার্মে বলি, সেটা হচ্ছে অ্যানাসারকা, অ্যানাসারকা, অ্যানাসারকা মানে কি জেনারেলাইজড ইডিমা, ঠিক আছে, বুঝা গেছে, অ্যানাসারকা মিন্স জেনারেলাইজড ইডিমা। আচ্ছা এরপর আসো, এখানে আমাদের আলাদা করে দুইটা ইডিমার মানে মেকানিজম করতে হয়, একটা হচ্ছে হেপাটিক ইডিমা বা যেটা আমরা অ্যাসাইটিস বলি, আরেকটা হচ্ছে কার্ডিয়াক ইডিমা। এই যে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরে কিভাবে ইডিমা হচ্ছে ওটার মেকানিজমটা আমাদের লাগে, দুটো মেকানিজম লাগে। আচ্ছা হেপাটিক ইডিমার মেকানিজমে এখন আপাতত যেহেতু তোমাদের এমসিকিউ পরীক্ষার পড়া অনেক বেশি, তোমরা হেডলাইনগুলো পড়ে রাখবে। একটা হচ্ছে সাইনোসয়েডাল হাইপারটেনশন, ধরো লিভার সিরোসিস হচ্ছে, লিভার সিরোসিসে কিন্তু লিভারের যে নর্মাল আর্কিটেকচারটা নষ্ট হয়ে যায়, ওখানে বেশিরভাগ জায়গায় ফাইব্রোসিস হয়, ওই ফাইব্রোসিস হলে ভিতরে প্রেশার বেড়ে যায়, লিভারের ভিতরে প্রেশার, কিন্তু লিভারের ভিতরে প্রেশার বাড়ে ওই সাইনোসয়েডাল হাইপারটেনশনের কারণে, পানিটা পেটের মধ্যে চলে আসবে। আর পার্কুলেশন অফ হেপাটিক লিম্ফ, লিভারের ভিতরে যে লিম্ফেটিক ড্রেনেজ আছে ওটাও ঠিকঠাক হতে পারে না, ওটাও পেরিটোনিয়াল ক্যাভিটিতে চলে আসে। সাইনোসয়েডাল হাইপারটেনশন একটু আরেকবার বলবেন, সাইনোসয়েডাল হাইপারটেনশন, সাইনোসয়েড কোথায় থাকে, এটা লিভারের ভিতর থাকে। এখন লিভারের ধরো নরমাল যেটা স্ট্রাকচার ওখানে কিন্তু যে মেমব্রেন গুলা থাকে লিকি থাকে, বা ওগুলা দিয়ে ইজিলি পানি পাস করতে পারে বা বিভিন্ন সার্কুলেশনে চলে যেতে পারে, ব্লাড সার্কুলেশনে চলে যেতে পারে। যখন লিভার সিরোসিস হয়, লিভার সিরোসিসটা তোমরা আমরা ইয়েতে পড়াবো, সিস্টেমিকের সময় পড়াবো, লিভার সিরোসিস এ নর্মাল যে লিভারের আর্কিটেকচার ওটা টোটালি ডিস্ট্রয়েড হয়ে যায়। লিভার সিরোসিস কিন্তু লিভার ক্যান্সারের একটা প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন, মানে এটা থেকে আলটিমেটলি লিভার ক্যান্সার ডেভেলপ করে। তাহলে এখানে যে স্ট্রাকচারগুলো চেঞ্জ হয়ে যায়, এখানে নর্মাল যে স্ট্রাকচার ওটা চেঞ্জ হয়ে যায়, ওটা ওটা কি হয় যে তোমার যে লিকিডনেস থাকে বা একটা ইজিলি ব্লাড ভেসেলে চলে যাওয়ার একটা ব্যাপার থাকে, ওগুলো থাকে না, ওগুলো ফাইব্রোসিস হয়ে হার্ড হয়ে যায়, এবং ওটার ভিতরে যে পানিটা ওটা বেরোতে পারে না, ওটার ভিতরের প্রেশারটা বাড়ে, ওটাকেই বলা হয় সাইনোসয়েডাল হাইপারটেনশন। এটা কিন্তু লিভারের ইন্টারনাল হাইপারটেনশন বলছে, সাইনোসয়েড কিন্তু লিভারের একটা স্ট্রাকচার। আমার কথা বুঝা গেছে?
লিভারের স্ট্রাকচারটা যদি নরম না থাকে, ওটা যদি হার্ড হয়ে যায়, ওটা পানিটা ভিতর থেকে বাইরে আসতে পারে না, ওটা তখন হচ্ছে ভিতরে প্রেশারটা বাড়ে, যার কারণে ওই এক্সট্রা পানিটা কোথায় চলে আসবে? আমাদের পেট কিন্তু একটা ওপেন স্পেস, এটা বিভিন্ন জায়গা থেকে পানি আসতে পারে, তাহলে লিভার থেকে এই ওপেন স্পেসে পেরিটোনিয়াল ক্যাভিটিতে চলে আসবে, ঠিক আছে? আরেকটা হচ্ছে হেপাটিক লিম্ফেটিক, এটাও পেরিটোনিয়াল ক্যাভিটিতে আসবে। নর্মালি ইন্টেস্টাইন থেকে ফ্লুইড লিকেজ হয়, সেটাও আসবে। সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম, অ্যালডোস্টেরন একটা হরমোন, ঠিক আছে? অ্যালডোস্টেরন একটা হরমোন, এই হরমোনের কারণেও এই লিভার লিভার সিরোসিসের পেশেন্টদের এই হরমোনটা বেশি থাকে, এই এই হরমোনটাও পানি রিটেনশন করে। আর লিভারে আমি কি বলছি, অ্যালবুমিন বা প্রোটিন তৈরি হয় না, এটাও একটা কারণ হেপাটিক এডিমার। আরেকটা হচ্ছে স্প্ল্যাঙ্কনিক ভেসোডাইলেটেশন, স্প্ল্যাঙ্কনিক ভেসোডাইলেটেশন, কোনো কারণে লিভারের সিরোসিস হলে ভেসোডাইলেটেশন হয়, ওই এন্ডোথেলিয়াল মেমব্রেন দিয়ে মানে ব্লাড ভেসেল থেকে পানিগুলো কোথায়, ওপেন স্পেস, পেট হচ্ছে সবচেয়ে বড় ওপেন স্পেস, এখানে ইজিলি পানি চলে আসতে পারে, তাহলে লিম্ফো আসতে পারে, পানি আসতে পারে, ইন্টেস্টাইনাল ফ্লুইড আসতে পারে। তোমরা এখন হেডলাইনটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে যেটা আরেকটা মেকানিজম আছে, এটা একটু বোরিং আজকের ক্লাসটা, আমি বুঝতেছি, এটা এখানে আসলে ছবি দেখানোর ওরকম কিছু নাই, ফ্লোজার বেশ করতে হয়। আরেকটা আমাদের যেটা মেকানিজম রিটেনে আসে, সেটা হচ্ছে কার্ডিয়াক ইডিমা। হ্যাঁ, আমাদের যে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরে আমরা বলি ইডিমা হচ্ছে, তাহলে এটা সেটা কিভাবে হচ্ছে? তোমরা জানো হার্ট ফেলিওর, হার্ট ফেলিওর মানে কি, হার্টের কাজ কি, কন্টিনিউয়াস কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন করে, কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন হয়। কন্ট্রাকশনটাকে আমরা হার্টের ভাষায় বলি সিস্টল, নাম পড়েছো না আগে, ফিজিওলজিতে তো পড়ার কথা সিবিএস এ, তাহলে কন্ট্রাকশনটাকে আমরা বলি সিস্টল, আর রিল্যাক্সেশনটাকে আমরা বলি ডায়াস্টল। যখন রিল্যাক্স থাকে হার্ট, তখন কিন্তু পেরিফেরি থেকে সব ব্লাড হার্টের মধ্যে আসে, আর যখন হার্ট কন্ট্রাক্ট করে বা সিস্টল হয়, তখন এই হার্ট থেকে অক্সিজেনেটেড ব্লাড পুরো বডিতে আমাদের যায়, তাহলে এটা একটা রিদম, কন্ট্রাকশন রিল্যাক্সেশন, কন্ট্রাকশন রিল্যাক্সেশন। তোমরা দেখছো হার্টের ছবিতে কিরকম পাম্প করছে। হ্যাঁ, যখন রিল্যাক্স হয় পেরিফেরি থেকে ডিঅক্সিজেনেটেড, মানে যেটা আমরা দূষিত রক্ত বলি, ডিঅক্সিজেনেটেড ব্লাড হার্টে আসে, হার্টের থেকে এটা কোথায়, পালমোনারি সার্কুলেশনের মাধ্যমে এটা অক্সিজেনেটেড হয়ে কিন্তু আবার হার্টে ফেরত আসে। এটা তোমাদের হার্টের সার্কুলেশনটা মনে আছে কিনা জানি না, আমি ইউজুয়ালি বোর্ডে কি এটা দেখাই সার্কুলেশনটা, এখন দেখানো যাচ্ছে না। তো এটা যদি তোমার মানে হার্ট যখন সিস্টল করে, তখন এই হার্ট থেকে ব্লাডটা কোথায়, পুরো বডিতে যায়। আমাদের ওই মেকানিজমে এখন যার দরকার, আমি শুধু এটা বোঝার জন্য বললাম। এখানে আমাদের যেটা হয় হার্ট ফেলিওর, মানে হার্ট ঠিক মতো পাম্প করতে পারছে না, মানে সিস্টল ডায়াস্টলটা ঠিক মতো হচ্ছে না। যদি সিস্টল করতে না পারে, তোমরা জানো সিস্টলের মাধ্যমে কিন্তু আমাদের যে হার্ট থেকে যে অক্সিজেনটা ব্লাড পুরো বডিতে যায়, সেটা আমাদের পেরিফেরি বলো হার্ট মানে অন্যান্য সব অর্গানে যায়। এখন কোনো কারণে হার্ট ফেলিওর হয়েছে, এই ব্লাড সাপ্লাইটা ঠিক মতো হচ্ছে না, তাহলে কি হবে, ডিক্রিজ ইফেক্টিভ আর্টারিয়াল ব্লাড ভলিউম, আর্টারিতে যতটুকু ব্লাড থাকার কথা অতটুকু নাই, ঠিক আছে? এবং কি হবে, কিডনিতে ঠিক মতো ব্লাড পৌঁছাবে? যেহেতু পুরো বডিতে ঠিক মতো ব্লাড পৌঁছাচ্ছে না, তাহলে কিডনিতেও ঠিক মতো ব্লাড পৌঁছাবে না, তাহলে কিডনির একটা সিচুয়েশনের নাম হচ্ছে রেনিং। তোমরা এটা হয়তো ফিজিওলজি বা বায়োকেমিস্ট্রিতে পড়ে থাকবে, এটা ওখানেও পড়ানো হয়, রেনিন এনজিওটেনসিন মেকানিজম যেটা। তাহলে যদি কোনো কারণে কিডনিতেও ব্লাড না পৌঁছায়, কিডনি কি করবে, রেনিন অ্যালডোস্টেরন এগুলো রিলিজ করবে, রেনিন এবং অ্যালডোস্টেরন। রেনিনের কাজ হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশন, আর অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে দুইটাই রিঅ্যাবজর্পশন করে, ওয়াটার এবং সোডিয়াম। রেনিন কিন্তু শুধুমাত্র ওয়াটার রিঅ্যাবজর্পশন করে, বাট অ্যালডোস্টেরন কিন্তু সোডিয়াম এবং ওয়াটার দুইটাই অ্যাবজর্পশন করবে। কেন অ্যাবজর্পশন করবে, ও কিন্তু এটা হোমিওস্টেসিসে চলে গেছে। হোমিওস্টেসিস মানে কি, যেটা বডির নর্মাল মেকানিজমটাকে মেনটেন করা। যেহেতু ব্লাড ভলিউম কমে গেছে, ও সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন করে ব্লাড ভলিউমটাকে ঠিক করার চেষ্টা করবে। তাহলে সোডিয়াম এবং ওয়াটার যদি রিটেনশন হয়, প্লাজমা ভলিউম বাড়বে না, যে আমাদের ব্লাড ভেসেলের মধ্যে যে প্লাজমা ভলিউম ওটা বাড়বে। যদি এটা ওভারলোডেড হয়ে যায়, এক্সট্রা প্লাজমাটা কোথায় হবে, বাইরে চলে যাবে, তখন ব্লাড ভেসেল থেকে ইন্টারসেলুলার স্পেসে গিয়ে জমা হবে, ঠিক আছে? বুঝা গেছে? ফার্স্টে কিন্তু আর্টারিয়াল ব্লাড ভলিউমটা কম ছিল, কিন্তু বডি এটাকে কম্পেনসেট করার জন্য কিডনি কি করবে, রেনিন অ্যালডোস্টেরন এগুলো সিক্রেট করবে, ওগুলা বডিতে ওয়াটার এবং সোডিয়াম রিঅ্যাবজর্পশন করবে। রিঅ্যাবজর্পশন করলে আলটিমেটলি প্লাজমা ভলিউম বাড়বে, এবং এক্সট্রা যদি লোডে মানে যতটুকু নিতে পারবে, তার চেয়ে যদি এক্সট্রা প্লাজমা ভলিউম বাড়ে, ওটা টিস্যু স্পেসে চলে যাবে।
বুঝা গেছে মেকানিজমটা ম্যাম? এটা ট্রান্সলেশন মানে কি ম্যাম? ইনক্রিজ ট্রান্সলেশন? হ্যাঁ বুঝি নাই। ইনক্রিজ ট্রান্সলেশন মানে কি ম্যাম? ইনক্রিজ ট্রান্সলেশন, ট্রান্সলেশন হচ্ছে এটা আমরা ইনফ্লামেশন চ্যাপ্টারে পড়াবো। ট্রান্সলেশন হচ্ছে ব্লাড ভেসেল থেকে ওয়াটারটা টিস্যু বা ইন্টারসেলুলার স্পেসে চলে যাওয়া, এটাকেই ট্রান্সলেশন বলা হয়। তবে এই ফ্লুইডটা কোন ইনফ্লামেটরি ফ্লুইড না, এটা নন ইনফ্লামেটরি ফ্লুইড। আমাদের বডিতে দুই ধরনের ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, একটা হচ্ছে এক্সুডেশন আর একটা হচ্ছে ট্রান্সলেশন। এক্সুডেশন হচ্ছে ইনফ্লামেটরি ফ্লুইড, মানে ওখানে ইনফ্লামেটরি সেল টেল থাকবে, বাট ট্রান্সলেশনে হচ্ছে ইনফ্লামেটরি সেল টেল থাকে না। এখানে নর্মাল বডি ফ্লুইডটাই কোনো কারণে এক্সেসিভ হলে ওটা যদি ব্লাড ভেসেল থেকে বাইরে চলে আসে ওটাকে আমরা বলি ট্রান্সলেশন। এই এক্সুডেশন এবং ট্রান্সলেশনটা ইনফ্লামেশন চ্যাপ্টারে আবার পড়াবো, এখানে শুধু ট্রান্সলেশন নামটা মনে রাখবো, যে এটা ব্লাড ভেসেলের যে অতিরিক্ত পানিটা টিস্যু স্পেসে চলে আসবে, ব্লাড ভেসেলের ভিতরের পানিটাই কিন্তু আসবে এখানে, অন্য কোথাও থেকে না। কার্ডিয়াক ইডিমাটা কিন্তু রিটেন কোশ্চেনে আসে, সো এটা ভালো করে বুঝতে পারবে। আমি রবিনসের যে ছবিটা কার্ডিয়াক ইডিমার ওটা তোমাদের পাঠাবো, ওটা ফ্লোচার্টটা ওভাবেই তোমরা লিখবে। হ্যাঁ আরেকটা প্রেজেন্টেশন দেখো, প্রতিটা জিনিসই তোমাদের লাগবে। আচ্ছা তোমাদের দেখো হচ্ছে আমরা তোমরা ইন্টারমিডিয়েটে যে বায়োকেমিস্ট্রি না কেমিস্ট্রি ছিল, সেখানে তোমরা ইলেকট্রন বিন্যাস পড়েছো 2, 8, 10 এভাবে একটা ইলেকট্রন বিন্যাস পড়েছো, এবং সবসময় দেখেছো যে ওখানে জোড়া জোড়া ইলেকট্রন বিন্যাস হয়, 2 তারপরে 8টা কিন্তু জোড়া জোড়া ভাবে 4টা জায়গায় ভাগ হয়। এখন কোনো কারণে যদি এই ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে আউটার অরবিট, যেটা আমরা বলি সবচেয়ে আউটার অরবিটে সিঙ্গেল আনপেয়ার্ড, আনপেয়ার্ড মানে কি একটা সিঙ্গেল আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, ওটাকেই আমরা বলি ফ্রি রেডিক্যাল। তাহলে ফ্রি রেডিক্যালের ডেফিনেশন কি? প্রেজেন্স অফ সিঙ্গেল আনপেয়ার্ড ইলেকট্রন ইন আউটার অরবিট। তোমাদেরকে আমি অলরেডি ফ্রি রেডিক্যালের ছবি মনে হয় পাঠিয়েছি, প্রেজেন্স অফ সিঙ্গেল আনপেয়ার্ড ইলেকট্রন ইন আউটার অরবিট, এটাই হচ্ছে ফ্রি রেডিক্যাল। তোমাদের এমসিকিউ এর জন্য যেটা করতে হবে ফ্রি রেডিক্যালের যে এক্সাম্পল সেটা মুখস্থ করতে হবে, অলরেডি আমি বলে দিছি, ঠিক আছে? এটা থেকে একটা কমনলি এমসিকিউ আসে ফ্রি রেডিক্যালের এক্সাম্পল, ওখানে কি কি ধরনের এক্সাম্পল আছে উপরের ছবিটা দেখো, ফ্রি রেডিক্যালের নিচে এক্সাম্পল গুলো। হ্যাঁ অক্সিজেন ডিরাইভড ফ্রি রেডিক্যাল আছে, যেমন এটা কি সুপার অক্সাইড, দেখো O2 এর উপর একটা মাইনাস চিহ্ন আছে, এটাকে বলা হয় সুপার অক্সাইড, ঠিক আছে? তারপরে হাইড্রোজেন পারঅক্সাইড, 3 নাম্বারটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, এবং হাইড্রোক্সিল আয়ন যে OH- হাইড্রোক্সিল আয়ন, এই তিনটা হচ্ছে অক্সিজেন ডিরাইভড ফ্রি রেডিক্যাল, ঠিক আছে? আর নাইট্রিক অক্সাইড যেটা সেটা নাইট্রোজেন ডিরাইভড ফ্রি রেডিক্যাল, NO যেটা নাইট্রিক অক্সাইড এটা নাইট্রোজেন ডিরাইভড ফ্রি রেডিক্যাল। তোমাদের আরেকটা আমি এমসিকিউ বলে দিচ্ছি, সেটা হচ্ছে দেখো এখানে কার্বন ট্রাইক্লোরাইড মানে তিনটা সিএল, কিন্তু CCl3, তাহলে এটাকে আমরা বলবো কার্বন ট্রাইক্লোরাইড, তোমাদের এমসিকিউ এর মধ্যে থাকে কার্বন টেট্রাক্লোরাইড, তাহলে এটা ট্রু হবে না ফলস হবে? CCl4 হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, তাহলে এটা ট্রু মানে আপনি ওখানে কার্বন টেট্রাক্লোরাইড, তাহলে এটা ফলস হবে, ঠিক আছে? একটা এমসিকিউ তোমাদের বলে দিলাম, এটা হচ্ছে প্রফের কোশ্চেন, এটা আমরা ইউজুয়ালি দেই এক্সাম্পলস অফ ফ্রি রেডিক্যাল, তাহলে এই তিনটা এক্সাম্পল করতে পারবে না, অক্সিজেন ডিরাইভ ফ্রি রেডিক্যাল তিনটা আছে, সুপার অক্সাইড হাইড্রোজেন পারঅক্সাইড হাইড্রোক্সিল আয়ন, আর নাইট্রোজেন ডিরাইভ ফ্রি রেডিক্যাল নাইট্রিক অক্সাইড, কার্বন ডিরাইভ ফ্রি রেডিক্যাল কার্বন ট্রাইক্লোরাইড, এটা কিন্তু ফ্রি রেডিক্যাল হচ্ছে ট্রাইক্লোরাইড, আমরা এমসিকিউ তে দিব টেট্রাক্লোরাইড, ঠিক আছে? আচ্ছা
এরপর দেখো ফ্রি রেডিকেল, আমরা ফ্রি রেডিকেল নিয়ে কেন এত চিন্তা করি, আমাদের কেন দরকার হয় ফ্রি রেডিকেল? এটা আমাদের যে বয়স হচ্ছে, এজিং প্রসেস, এজিং প্রসেস কিন্তু একটা কারণ হচ্ছে এই ফ্রি রেডিকেল। আমাদের যে স্ট্রেসফুল লাইফ অথবা আমাদের যে নর্মাল মেটাবলিজম কন্টিনিউয়াস, আমাদের শরীরে ফ্রি রেডিকেল তৈরি হয়। আমরা কেন মানে হয়তো এক বছরে বুড়া হয়ে যাচ্ছি না, আর দেরিতে কেন হচ্ছে? আমাদের লাকিলি এই ফ্রি রেডিকেল গুলো ম্যাক্সিমামই মানে আনস্টেবল থাকে এবং এগুলো স্পন্টিনিয়াস নষ্ট হয়ে যায়, ডিকে হয়ে যায়, কিন্তু কিছু ফ্রি রেডিকেল কিন্তু থেকে যায়। এই জন্য দেখবা যে সবসময় অ্যান্টি অক্সিডেন্ট খেতে বলে। যদি খাবারে তুমি অ্যান্টি অক্সিডেন্ট না খেতে পারো, ভিটামিন এ সি ই এই তিনটা ভিটামিন বলে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং এগুলো কিন্তু ফ্রি রেডিকেল কে বডি থেকে রিমুভ করে। ঠিক আছে, তাহলে আমাদের ফ্রি রেডিকেল এই জন্যই মাথা ব্যথার কারণ যে আমাদের মানে যে এগুলা সেলকে ইঞ্জুরি করে, এর জন্য ফ্রি রেডিকেল আমাদের পড়তে হয়। আচ্ছা, এবার ফ্রি রেডিকেল গুলো কিভাবে তৈরি হয়? ফ্রি রেডিকেল নিয়ে কিন্তু শর্ট নোট হিসেবেও আসে, আবার অনেক সময় শর্ট আনসার কোশ্চেন আসে। তাহলে শর্ট নোট হিসেবে আসলে কি কি পয়েন্ট তুমি লিখবে, পয়েন্ট গুলা শর্ট নোট আসলে কি কি পয়েন্ট লিখতে হবে, পয়েন্ট গুলা লিখো। কি রে তুমি মুখে হাত দিয়ে বসে আছো কেন? পয়েন্ট গুলা লিখতে বলছি। না না, ওটা ও না, ও মুখে এসে হাত দিয়ে বসে আছে। ঠিক আছে, হ্যাঁ নেটওয়ার্ক ডিস্টার্ব আছে, আনস্টেবল হ্যাঁ মাঝে মাঝে। আচ্ছা, তাহলে ফ্রি রেডিকেল শর্ট নোট যদি আসে, ফার্স্টে হচ্ছে ডেফিনেশন, দেন হচ্ছে ফ্রি রেডিকেলস এর এক্সাম্পলস, এক্সাম্পলস অফ ফ্রি রেডিকেল। লিখতেছো? জি ম্যাম। এটা লাস্ট টপিক, স্যার বোরিং করব না তোমাদেরকে, এটা লাস্ট টপিক, এটা একটু মনোযোগ দিয়ে শোনো। তাহলে ফার্স্টে হচ্ছে ডেফিনেশন লিখবে, দুই নাম্বার পয়েন্ট হচ্ছে এক্সাম্পলস অফ ফ্রি রেডিকেল, তিন নাম্বার পয়েন্ট হচ্ছে হাউ ফ্রি রেডিকেলস আর ফর্মড, হাউ ফ্রি রেডিকেলস আর ফর্মড, ফ্রি রেডিকেলস কিভাবে তৈরি হয়, কোন কোন প্রসেসে তৈরি হয়। ঠিক আছে, এটার বাংলাটা হচ্ছে কি কিভাবে তৈরি হয় বডিতে। চার নাম্বার পয়েন্ট লিখবে হাউ ফ্রি রেডিকেল কজেস সেল ড্যামেজ, ফ্রি রেডিকেল গুলা কিভাবে সেলকে ড্যামেজ করে। এই দুইটা কোশ্চেন তোমরা সবসময় গন্ডগোল পাকাও, এগুলো কিন্তু আলাদা করে রিটেন কোশ্চেন আসে, কিভাবে ফ্রি রেডিকেল তৈরি হয় এটা একটা কোশ্চেন, আর কিভাবে ফ্রি রেডিকেল সেলকে ড্যামেজ করে এটা একটা কোশ্চেন। ঠিক আছে, তোমাদের যে লাস্ট প্রফটা হলো, যেটা সাপনি ব্যাচ প্রফ দিল, ওইটাতে কিন্তু হাউ ফ্রি রেডিকেল কজেস সেল ড্যামেজ এই কোশ্চেনটা আসছে। বিলিভ মি, 12 জন স্টুডেন্ট ছিল, একটা স্টুডেন্টও মানে মনে করতে পারছে না এটা কোনটা লিখবে, কিভাবে ফ্রি রেডিকেল তৈরি হচ্ছে না কিভাবে ফ্রি রেডিকেল সেল ড্যামেজ হচ্ছে। আমি যখন এক্সামিনেদের খাতা সাইন করতে গেলে ওরা প্রত্যেককে জিজ্ঞেস করতেছে, আমি এগুলো তোমাদের ক্লাসে বারবার বলা হয়েছে, তোমরা এই জিনিসটা বুঝতে কেন ভুল করছো, ফ্রি রেডিকেল কিভাবে তৈরি হয় এটা আলাদা প্রসেস, আর কিভাবে ফ্রি রেডিকেল সেলকে ড্যামেজ করে এটা আলাদা প্রসেস। ঠিক আছে, তাহলে এই দুটো পয়েন্ট আলাদা। এবং লাস্টলি কিভাবে হাউ ফ্রি রেডিকেল রিমুভড ফ্রম দ্য বডি। ঠিক আছে, এখানে মনে হয় পাঁচটা কোশ্চেন অনেক বড়, কিন্তু লিখতে গেলে দেখবে যে খুব বেশি সময় লাগে না। হ্যাঁ, এটা নোট করেই পড়বে। তাহলে এই এই পাঁচটা পয়েন্ট তোমাদের লিখতে হবে, এটা শর্ট নোট কিন্তু আসে। আবার লিভিং এ হ্যাঁ লাস্টের কোশ্চেনটা কি ছিল, হাউ ফ্রি রেডিকেলস আর রিমুভড ফ্রম দ্য বডি, ফ্রি রেডিকেল গুলো বডি থেকে কিভাবে রিমুভড হয়, হাউ ফ্রি রেডিকেলস আর রিমুভড ফ্রম দ্য বডি। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা অলরেডি দুইটা পড়ে ফেলছি, একটা হচ্ছে ডেফিনেশন মানে হচ্ছে যদি সিঙ্গেল আনপেয়ার্ড ইলেকট্রন থাকে ইন আউটার অরবিট, ওগুলো হচ্ছে ফ্রি রেডিকেল। এটার এক্সাম্পল বলছি অক্সিজেন ডিরাইভ, কার্বন ডিরাইভ এবং নাইট্রোজেন ডিরাইভ, এবং এটা হচ্ছে তিন নাম্বার কোশ্চেনের আনসার, হাউ ফ্রি রেডিকেলস আর ফর্ম। দেখো, প্রথম পয়েন্টটা হচ্ছে নর্মাল মেটাবলিজম, নর্মাল মেটাবলিজম। ঠিক আছে, আচ্ছা নর্মাল মেটাবলিজমে কি হয়, আমি বলছি ফার্স্টে নর্মাল মেটাবলিজমেও আমাদের কিছু আমাদের কন্টিনিউয়াস সেলের ভিতর মেটাবলিজম হচ্ছে না, এটার জন্য তো আমরা এটিপি পাচ্ছি এবং আমাদের শরীরে এনার্জি পাচ্ছি, এই মেটাবলিজমে ফ্রি রেডিকেল তৈরি হয়। তারপরে হচ্ছে অক্সিজেন টক্সিসিটি, অক্সিজেন টক্সিসিটি কি কি রকম হয়, আমাদের যদি কোনো কারণে সিওপিডি বা অ্যাজমা থাকে, ওদের কিন্তু অনেক জোরে জোরে নিঃশ্বাস নেয় এবং ওরা অনেক বেশি অক্সিজেন নেয়, কিন্তু সেই পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বের করে দিতে পারে না, ওই এক্সট্রা অক্সিজেন গুলো ওদের জন্য টক্সিক হয়ে যায় এবং ফ্রি রেডিকেল তৈরি করে। আমার কথা বুঝছো? যারা দেখবো শ্বাসকষ্টের রোগী অনেক জোরে জোরে হা করে শ্বাস নেয়, ওদের অনেক বেশি অক্সিজেন কিন্তু বডিতে ঢুকে, কিন্তু সেই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ওরা বের করে দিতে পারে না, ওই এক্সট্রা অক্সিজেন গুলা শরীরে টক্সিসিটি তৈরি করে। আচ্ছা, তিন নম্বর পয়েন্টটা দেখো, আয়োনাইজিং রেডিয়েশন,
আয়োনাইজিং রেডিয়েশন চার নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট দেখো আল্ট্রাভায়োলেট রাইট এই যে বলে না সানস্ক্রিন ইউজ করতে কেন বলে সানস্ক্রিন ইউজ করতে কেন বলে যে ত্বককে প্রোটেকশন করার জন্য এই আল্ট্রাভায়োলেট রেও কিন্তু আমাদের শরীরে ফ্রি রেডিকেল তৈরি করে এর জন্য ছাতা বা সানস্ক্রিন ইউজ করতে বলা হয় এই ফ্রি রেডিকেল যত বেশি আমাদের শরীরে প্রোডিউস হবে তত বেশি কিন্তু আমাদের এজিংটা মানে ই হবে ত্বরান্বিত হবে এজিং প্রসেসটা আরো দ্রুত হবে ঠিক আছে দেখবা একজন মানুষ একটা দেখ তোমরা অনেক সময় ফেসবুকেও দেখবা যে ছবি কম্পেয়ার করে দেখা যায় একটা 50 বছরের একটা নায়কের ছবি আর 50 বছরের একটা নর্মাল পার্সনের ছবি ওরা কেন এত বেশি ইয়াং রয়ে যায় কারণ ওরা ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে ফ্রি রেডিকেল রিমুভ করে অথবা হেলদি খাবার খায় যেমন কিছু অ্যান্টি অক্সিডেন্ট ফুড কিন্তু আছে যেগুলো খুব অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে ক্যারোট ঠিক আছে গাজর যেটা ব্রোকলি বা সবুজ শাকসবজি এগুলো কিন্তু অ্যান্টি অক্সিডেন্টের খুব ভালো উৎস আচ্ছা তারপরে আসো তিন চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে ড্রাগস এবং কেমিক্যালস এই যে মানুষ কথায় কথায় মুড়ির মতো ড্রাগস খাচ্ছে এখন বর্তমানে করোনা পরিস্থিতিতেও খাচ্ছে এই এই যত বেশি ড্রাগস আমরা ইনটেক করবো বা কেমিক্যালস আমরা ইউজ করবো আমরা কেমিক্যাল কোন কিসের মাধ্যমে ইউজ করি এই যে আমরা কসমেটিক্স ইউজ করি এগুলোতে কিন্তু বিভিন্ন কেমিক্যাল থাকে তাহলে এগুলোও কিন্তু ফ্রি রেডিক্যাল তৈরি করছে আরেকটা হচ্ছে ডিপারফিউশন আফটার ইসকেমিক ইঞ্জুরি ডি মানে বুঝতেছো আবার পারফিউশন হচ্ছে ব্লাড সাপ্লাই কোনো কারণে একটা ব্লক তৈরি হলো ব্লাড ভেসেলে ওই অর্গানে ব্লাড সাপ্লাই হবে না কোনো কারণে ব্লকটা ছুটে গেল এবং ওখানে কি হবে আবার ব্লাড সার্কুলেশনটা ঠিক হবে ওইখানেও কিছু ফ্রি রেডিক্যালস তৈরি হয় তাহলে এটা ডি পারফিউশন মানে হচ্ছে আবার পারফিউশন হচ্ছে আফটার ইসকেমিক ইঞ্জুরি তোমরা এখন এমসিকিউর জন্য পয়েন্টগুলো মুখস্থ করবে ঠিক আছে আচ্ছা এবার চার নাম্বার কোশ্চেনটার অ্যান্সার কিভাবে ফ্রি রেডিক্যাল সেলকে ড্যামেজ করে তিনটা পয়েন্ট লিখো হাতে লিখো এখানে একটু কারেকশন আছে তিনটা পয়েন্ট হাতে লিখো তোমাদের কাগজ কলম আছে না সাথে আচ্ছা প্রথম পয়েন্ট লিপিড পারঅক্সিডেশন অফ মেমব্রেন লিপিড পারঅক্সিডেশন অফ মেমব্রেন মেমব্রেন মানে বুঝছো সেল মেমব্রেন আমাদের সেলের স্ট্রাকচার আছে না বাইরের দিকে কি থাকে সেল মেমব্রেন আর সেলের ভিতরে কি থাকে প্রোটিন থাকে এবং ডিএনএ থাকে এই ফ্রি রেডিক্যাল এই তিনটা জায়গায় গিয়ে কাজ করে একটা হচ্ছে সেল মেমব্রেনের উপর একটা সেলের প্রোটিনের উপর আর একটি কিসে ডিএনএর উপর কাজ করে তাহলে প্রথম পয়েন্টটা লিখো লিপিড পারঅক্সিডেশন অফ মেমব্রেন লিখছো সবাই অক্সিডেশন অফ মেমব্রেন ওকে অক্সিডেটিভ মডিফিকেশন অফ প্রোটিন আমি তোমাদের ছবি পাঠিয়ে দিব বইয়ের এই আপাতত পয়েন্টগুলো কোনটা কোনটা লিখতে হবে এটা লিখো অক্সিডেটিভ মডিফিকেশন অফ প্রোটিন আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে লেশনস ইন ডিএনএ লেশনস ইন ডিএনএ ডিএনএ কে ড্যামেজ করে লেশনস মানে এল ই এস আই ও এন এস লেশনস ইন ডিএনএ ডিএনএ কে ড্যামেজ করে ঠিক আছে তাহলে এই তিনটা পয়েন্ট হচ্ছে এই 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 তিনটা পয়েন্টই কিন্তু এবার তোমাদের লাস্ট ডে সাপ্লি ব্যাচের পরীক্ষায় আসছে এই তিনটা পয়েন্টই লিখতে হয়েছে লিপিড পারঅক্সিডেশন অফ মেমব্রেন ডিএনএ অক্সিডেটিভ মডিফিকেশন অফ প্রোটিন এবং লেশনস ইন ডিএনএ ঠিক আছে তোমরা কি লাইনে আছো না আছো ঠিক আছে লাইন না ম্যাম আছে আচ্ছা এবার লাস্ট পয়েন্টটা হাউ ফ্রি রেডিক্যালস আর রিমুভড ফ্রম দা বডি হাউ ফ্রি রেডিক্যালস আর রিমুভড ফ্রম দা বডি প্রথম পয়েন্ট লিখো স্পন্টেনিয়াস ডিকে স্পন্টেনিয়াস ডিকে স্পন্টেনিয়াস বানান বলতে হবে স্পেলিং স্পন্টেনিয়াস ডিকে ডিকে মানে হচ্ছে ডি ই সি এ ওয়াই লিখছো ইনসান তুমি ভিডিও অফ করে ফেলছো কেন লিখছি আচ্ছা তাহলে ফার্স্ট পয়েন্টটা হচ্ছে স্পন্টেনিয়াস ডিকে দুই নাম্বার পয়েন্ট হচ্ছে ভিটামিনস অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিনস ম্যাম বুঝি না একটু আরেকবার বলবেন প্রথম পয়েন্টটা সেকেন্ড একটু আরেকবার বলবেন সেকেন্ড পয়েন্ট সেকেন্ড হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিনস অ্যান্টিঅক্সিডেন্ট কথাটা লেখা আছে দেখো নিচে এখানে ইয়েতে পেজে লেখা আছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিনস কোন কোন ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট
হচ্ছে বা কাজ করে ভিটামিন এ এ ডি ই কে হ্যাঁ ভিটামিন এ সি এবং ই এই তিনটাই এ সি ই ভিটামিন এ সি ই প্রতিদিন লেবু খাবে লেবুতে তোমাদের এখন করোনা ভাইরাসও প্রোটেকশন হবে এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাবা ভিটামিন এ সি ই ঠিক আছে আচ্ছা তিন নম্বর পয়েন্ট হচ্ছে কিছু এনজাইমস এনজাইমস এনজাইম তিনটার নাম লিখো এখানে লেখা আছে দেখো ক্যাটালেজ ক্যাটালেজ সি এ টি এ এল এ এস ক্যাটালেজ এখানে আছে পাওয়ার পয়েন্টে দেখো ক্যাটালেজ কথাটা লেখা আছে এনজাইমের নাম হচ্ছে গ্লুটাথিওন পারঅক্সিডেজ গ্লুটাথিওন কথাটা লেখা আছে গ্লুটাথিওন পারঅক্সিডেজ ডিসমিউটেজ তাহলে কি সুপারঅক্সাইড ডিসমিউটেজ ঠিক আছে এই তিনটা এনজাইম আদার্সের মধ্যে সেলুলোপ্লাজমিন আদার্সের মধ্যে সেলুলোপ্লাজমিন এখানে সেলুলোপ্লাজমিনটা লেখা আছে আদার্সের মধ্যে সেলুলোপ্লাজমিন শোনা গেছে আমাদের গত ক্লাস পর্যন্ত আমি হচ্ছে যা যা পেয়েছি এমসিকিউ এর জন্য কোন কোন জিনিসগুলো তোমরা খেয়াল করবে আমি কিছু টপিকস বলে দিচ্ছি যাতে তোমরা ওগুলো অবশ্যই মুখস্থ করো প্লিজ দয়া করে ওগুলো করে ফেলবে কারণ আমি চাই এমসিকিউ তোমরা খুব ভালো অ্যানসার করো আশা করি তোমরা এগুলো ক্লাসগুলো মনোযোগ দিয়ে করছো ঠিক আছে লিখো এগুলো পয়েন্টগুলো লিখো এমসিকিউ এর জন্য সেল ইনজুরি থেকে কোন পয়েন্টগুলো বেশি পড়বে লিখতেছো ইনসার তুমি Yes, ma'am. Hello. Then video তে আসো video on করো। আমি video on আসতো। তোমাকে দেখা যাচ্ছে না। Video তো on আছে। Hello. দেখে দিয়ে দেন আচ্ছা ঠিক আছে। আর নিচে ইউরিন বেশি থাকে যদি না থাকে দুই একটা থাকবে তাহলে রেডি করে আপনি পাইছে কি কি পয়েন্টগুলো পড়বে দেখো এগুলো লিখো কাগজ কলম নিচে সবাই यस ম্যাম কজেস অফ সেল ইনজুরি causes of cell injury ঠিক আছে ওখানে পয়েন্ট গুলো কিন্তু হেডলাইন গুলো ভালো করে পড়বে ফিজিক্যাল এজেন্টস কেমিক্যাল এজেন্টস তারপর ইনফেকশাস এজেন্টস ইমিউনোলজিক্যাল এজেন্টস জেনেটিক ফ্যাক্টরস এগুলো দিয়ে এমসিকিউ হয় ঠিক আছে আচ্ছা তারপরে দুই নম্বর পয়েন্ট হচ্ছে নেক্রোসিস এর টাইপস গুলো দুই মিনিট আছে হোয়াট আর দ্য টাইপস অফ নেক্রোসিস আচ্ছা আমি তোমাদেরকে কোশ্চেন গুলো মানে লিখে আমি ইনস্টার মোবাইলে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে হাতে লিখে ওকে ম্যাম কারণ আরেকটা ক্লাস আছে তো আমাদের কিছু টাইম নষ্ট হয়েছে আচ্ছা জি ম্যাম তোমাদের দাঁড়াও তোমাদের পার্সেন্টেজ দিইনি আবার 36 জন আছে আচ্ছা সবাই প্রেজেন্ট ঠিক আছে আমি উঠে যাচ্ছি কেন দেখো